<متحدث> مدينه تي في اس ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি জান্নাতের বিবরণে সম্মানিত প্রাণপ্রিয় دینی মুসলিম ভাই বোনেরা এক নজরে তাকিয়ে থাকেন আলোচনা বোঝার সুবিধার্থে কয়েকটি হাদিস সহিহ বুখারী 3244 নম্বর হাদিস সহিহ বুখারীর 6553 নম্বর হাদিস সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস সহিহ বুখারীর 6568 নম্বর হাদিস সহি মুসলিম বুখারি দুই হাজার সাতশো তিরানব্বই নম্বর হাদিস সহি মুসলিম একশো একাশি নম্বর হাদিস মোয়াজাম কাবির আফতাবানি একশো বিরাশি নম্বর হাদিস শহীদ বুখারি সাত হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস সম্মানিত প্রান্ত দিন মুসলিম ভাই বোনেরা হাদিসগুলো এক নজরে বোঝার জন্য কর জোর করে অনুরোধ করছি ডানে বামে সামনে পিছনে ওপরে নিচে কোথাও তাকানোর চেষ্টা করবেন না যারা রাস্তায় বাদাম খাচ্ছেন বাদাম খাওয়া বন্ধ করেন যারা দাঁড়ায় আছেন বসে যান যারা মোবাইলে খেলা করছেন মোবাইলের খেলা বন্ধ করেন যারা এখন মদ্যপানে ব্যস্ত আছেন সিগারেট খাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে তারা বন্ধ করেন দিনী আলোচনাকে কোরআন সুন্দর আলোচনাকে মূল্যায়ন দেন জান্নাতের আলোচনাকে মূল্যায়ন করুন জান্নাতের আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিলে হতে পারে জান্নাত আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসাল সাআল্লাহ আল জান্নাত সালাস মাররাত যেই ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস তিনবার যেই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাই আর জান্নাত নিজে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও ওমান ইসতাচার মিন আল্লাহর সালাসা মাররা তিনবার যখন জাহান্নাম থেকে মুক্তি চাই কাতালতিন্নার আল্লাহু মা'চিরহু মিনান নার জাহান্নাম উল্টা আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমার কাছ থেকে বের করে না তার মানে জান্নাত কে মূল্যায়ন করার চেষ্টা করেন জান্নাতের আলোচনা হচ্ছে বিড়ি সিগারেট হিরোইন আফিম জর্দা গোল বাদাম বিক্রি করছেন খাচ্ছেন তার মানে জান্নাত আপনার কাছে ভালো লাগে না চাওয়া তো দূরের কথা ভালোই লাগে না পাবেন কি করি সম্মানিত প্রিয় ভাইরা আমি আমার আলোচনা গভীরে চলে যাচ্ছি জান্নাত কি জিনিস খেল করেন আল্লাহ যেমন মহান আল্লাহর কোন তুলনা আছে আল্লাহর কোন এক্সাম্পল আছে

আল্লাহ যেমন মহান তার একটা সৃষ্টি জান্নাত তেমন মহান সুবহান আল্লাহর যেমন তুলনা দেওয়া যায় না পৃথিবীতে কোন সৃষ্টির সাথে আরামদায়ক জায়গার সাথে জান্নাতের তুলনা হয় না আল্লাহর যেমন কোন নমুনা বের করা যায় না আল্লাহকে যেমন কল্পনা করে কেউ শেষ করতে পারে না আল্লাহকে ভবেচিন্তে কেউ শেষ করতে পারে না আল্লাহ এত মহান পারা নাম্বার 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নাম্বার 2 লা কুহুল আবসার তোমাদের চোখ দিয়ে তোমাদের রাতকে তোমরা দেখি শেষ করতে পারবে না ওয়া হুয়া ইদ্রিকুল আবসার তিনি তোমাদেরকে দেখেন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 1 আয়াতুল কুরসি ওয়া লা ইউহীতুল আবিশাইইম ইল্লা বিমা শা তোমাদের বিদ্যা দিয়ে তোমাদের বুঝ দিয়ে তোমাদের চিন্তা দিয়ে আল্লাহকে ভবেচিন্তে শেষ করতে পারবে না তার মানে আল্লাহকে ভেবে চিনতে যেমন শেষ করা সম্ভব নয় একটা মানুষ পৃথিবীতে আসার পর থেকে মৃত্যুর এক সেকেন্ড পূর্ব পর্যন্ত যদি জান্নাত নিয়ে গবেষণা করে জান্নাত নিয়ে পড়াশোনা করে জান্নাত নিয়ে কল্পনা করে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত জান্নাত কি জিনিস কত মহান তার ধারের কাছেও পৌঁছাতে পারবে না দলিল ছাড়া কথার দাম জিরু আল্লাহ বলেন কোরআনুল করিম পারা নাম্বার একুশ পৃষ্ঠা নম্বর সাত পারা নাম্বার একুশ পৃষ্ঠা নম্বর পনেরো পারা নাম্বার একুশ পৃষ্ঠা নম্বর পনেরো লাইন নাম্বার তেরো আল্লাহ রাবুল আলমিন সুরা সাজদাই বলেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা সাদদা আয়াত নম্বর 17 আল্লাহ বলেন ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন তোমাদের চোখকে ঠান্ডা করার জন্য চোখকে শীতল করার জন্য আমি যে রেখেছি এটা তোমরা কখনো বুঝতেই পারবা না জানতেই পারবা না চিন্তা করে শেষ করতে পারবা না কে বলেছে এই আয়াতের সাথে মিল রেখে সহি হাদিস তিন হাজার দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস সহি বুখারির তিন হাজার দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নিজে বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি রেডি করে রেখেছি মা এমন জান্নাত লা আইনুন রাত যা পৃথিবীর কোন চোখ দেখে শেষ করতে পারবে না ওয়ালা উযুনুন সামিয়ার কান দিয়ে অনেক কিছু শোনা যায় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর সব মুহাদ্দিস মুফতিরা মিল্লা আপনার কানের মধ্যে যদি জান্নাতের বিবরণ বলতেই থাকে বলতেই থাকে কিয়ামত পর্যন্ত জান্নাত কি জিনিস আপনার কান দিয়ে শুনে শেষ করতে পারবেন না এর নাম হলো জান্নাত অনেক কিছু কল্পনা করা যায় রাতের বেলা শুয়ে শুয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করা এমপির মেয়েকে বিবাহ করা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়া বাংলাদেশের মন্ত্রী হওয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া আমেরিকার ওয়াশিংটনে বসে ইংরেজি ভাষায় বক্তব্য দেওয়া অনেক চো অন্তর দিয়ে কল্পনা করা যায় বাধা নাই কিন্তু সহি বুখারী 3244 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন চোখটা বন্ধ করে অন্তর দিয়ে যদি জান্নাত নিয়ে কল্পনা করো জান্নাতটা এরকম 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 না ইম্পসিবল চোখ ব্যথা দূরের কথা কান দিয়ে শোনা তো দূরের কথা অন্তর দিয়ে কল্পনা করা সহজ অন্তর দিয়ে কল্পনা করেও জান্নাত কি জিনিস তার ধারের কাছে পৌঁছাতে পারবে না আপনারা কি কথা বুঝেন ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই আল্লাহ আকবার আল্লাহ দান করুক আমিন এবার সহি বুখারীর তিন হাজার দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিসটার ব্যাখ্যা শোনায় আপনারে এই কথার কি ব্যাখ্যা যে কোখরেই কল্পনা করে সম্ভব না একটা হাদিস আপনাকে শোনাচ্ছি খেয়াল করেন তো সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আলামু আখিরা আহলিন নারি খুরুজা মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা আমি নবী জানি আমি নবী জানি সর্বশেষ একজন ব্যক্তি জাহান নাম থেকে বেরিয়ে আসবে জান্নাতে যাবে ওই লোকটা সম্পর্কে আমি নবী জানি এই লোকটা জাহান নাম থেকে বেরিয়ে আসবে হামাগুড়ি দিয়ে এখনো যে হাবোয়া হামাগুড়ি বুঝেন মনে করেন এভাবে এভাবে গৌরাগুড়ি করি জাহান নাম থেকে গড়াগড়ি করে একজন লোক বেরিয়ে আসবে আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবেন ইজহাব যাও ফাদু খলিল জান্নাত জান্নাতে ঢোকো ফায়াতিহা লোকটা জান্নাতের কাছে আসবে ফাই খায়ালু তার কাছে মনে হবে আল্লাহ মাল আ জান্নাত ভরে গেছে আমার মতো মানুষের জায়গা নেই ফায়ার জিউ লোকটা আল্লাহর কাছে ফিরে আসবে বলবে ওয়াজাত হা ইয়া রাব্বি মালা হে আল্লাহ জান্নাত তো দেখলাম ভরে গেছে আমার মতো মানুষের জায়গা নাই আল্লাহ বলবেন হা জান্নাতে ঢুকো এই ঘটনা তিনবার ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলবেন ইসহা যাও খদ জান্না জান্নাত জান্নাতে ঢুকো ফা ইননা লাকা মিসলাত দুনিয়া কে বলছো তোমাকে জান্নাতে জায়গা নাই তুমি সর্বনিম্ন জান্নاتی তুমি পাপী ব্যক্তি তুমি তো জাহান্নামে চলেই গেছিলে তোমাকে দয়া করে নিয়ে আসছি তুমি সর্বনিম্ন জান্নাতি কোন রকম পেয়েছো জানো তোমার জান্নাত কয়টা ফা ইননা লাকা মিসলাত দুনিয়া তোমার জান্নাত এই পৃথিবীর সমপরিমাণ ওয়া তাম শাহ লিহা দশটা এই পৃথিবী সমপরিমাণ দশ পৃথিবী যত হবে এটা হলো তুমি সর্বনিম্ন দুর্বল জান্নাতী তাহলে মধ্যম জান্নাত কেমন হবে উঁচু জান্নাত কেমন হবে নবীদের জান্নাত কেমন হবে শহিদদের জান্নাত কেমন হবে যার জন্য কেমন হবে এই জন্য বলছি কল্পনা করে শেষ করা যাবে না যাবে কল্পনা করে শেষ করা যাবে না সম্মানিত প্রাণপ্রিয় দিন মুসলিম ভাই বোনেরা মদিনা ইউনিভার্সিটি থেকে রাত বারোটা বাজে একটা স্পেশাল কারে উঠে আল্লাহর নবীর যুদ্ধের সর্বশেষ যুদ্ধ তাবু তাবুকে একটা প্রোগ্রাম ছিল একটা মাহফিল ছিল বাঙালিদের মাঝে রাত বারোটা বাজে মদিনা থেকে আমরা একটা গাড়িতে উঠলাম আপ ডাউন প্রায় ষোলোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার আমি আপ ডাউন করে আমি চিন্তা করলাম কতবার গাড়ি থেকে নামলাম কতবার কফি খাইলাম কতবার দাঁড়ায় থাকলাম কতবার কোমর ব্যথা শুরু হলো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সালাই সাল্লাম এই মদিনার প্রান্ত থেকে একদম যুদ্ধদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে ইসলামের পতাকাকে পৃথিবীর মাটিতে অধ্যয়ন করার জন্য সাহবাইকামদেরকে নিয়ে মদিনার প্রান্ত থেকে এসি গাড়িতে করে নয় বিমান হেলিকপ্টারে নয় এই রকম ঘোড়ার উপর সওয়ার করে বিনা খাওন বিনা পানি বহু কষ্ট করে কি করে তাবুকের প্রান্তরে গিয়ে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে তাবুকের প্রান্তরে ইসলামের পতাকা উঁচু করলেন আমি শুধু যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি এই সি করে 800 কিলোমিটার যেতে আমার অবস্থা খারাপ তার মানে এটা সৌদি আরবের এক জায়গা থেকে আরেক জায়গা এটা সৌদি আরব মালদ্বীপ নয় আমেরিকা নয় এটা এই পৃথিবীকে আরো দশটা পৃথিবী একত্রিত করলে যা হবে সেটা হলো দুর্বল জান্নাতের জান্নাত এবার আপনি চিন্তা করতে পারবেন জান্নাত কেমন পারবেন কথা বলছেন না কেন সম্মানিত প্রামপ্রিয় দিন মুসলিম ভাই বোনেরা জান্নাতের নিয়ামতের বিবরণ সহি বুখারি ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন খেল করেন ইন্নাফিল জান্নাতিলা সাজারা নিশ্চয়ই জান্নাতে একটা বৃক্ষ আছে জান্নাতে একটা গাছ আছে রাসুল সাল্লাম বলেন মান সুবহান আল্লাহ যে ব্যক্তি সুবহান আল্লাহ বলে গরি সাদলাহ নাখলাতুন ফিল জান্নাত সুবহানাল্লাহ ও বিহামদিহি বললে জান্নাতে একটা বৃক্ষ রোপণ হয় সুবহানাল্লাহ ও বিহামদিহি বললে জান্নাতে একটা গাছ হয় আপনি হয়তো বলবেন বললাম সুবহানাল্লাহ হামদি জান্নাতে গাছ হয়েছে এটা দুনিয়ার কোনো গাছ নাই জান্নাতে একবার সুবহানাল্লাহ দিয়ে বলার কারণে যে গাছটা হয়েছে গাছটা কেমন জানেন এই গাছের অবস্থা শুনলে আপনি জান্নাত কেমন বুঝতে পারবেন কিছুটা হলেও সহি বুখারী 6553 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা ফিল জান্নাতি লা নিশ্চয় জান্নাতে একটা গাছ আছে ইয়াসিরুর রাকিব আল জাওাদ আল মুদাম্মারা সারিয়া পৃথিবীতে যত অন্যত বাহন যন্ত্র আছে অন্যত বাহন যন্ত্রের মধ্যে বলতে পারে রকেট ভাইজার ওয়ান বা রকেটের আরেকটা কোয়ালিটি যেটা দিয়ে চাঁদের দেশে যাওয়া হয় মদাকার সন অতিক্রম করতে হয় সেকেন্ডে আট দশ কিলোমিটার অতিক্রম করতে হয় এরকম একটা প্রাণীর মধ্যে একশো বছরের তেল লুট দিয়ে একশো বছরের খাবার লুট দিয়ে আপনাদের পূর্ব চান্দরা থেকে একটা রকেট যদি টানা একশো বছর পর্যন্ত যেতে থাকে একশো বছর গিয়ে যেখানে শেষ হবে জান্নাতের ছায়া সেখানে শেষ হবে তাহলে জান্নাতের ছায়া যদি এত বড় হয় জান্নাতের ছায়াও সেখানে শেষ হবে না জান্নাতের ছায়া আরো দূরে জান্নাতের ছায়া যদি জান্নাতের গাছের ছায়া যদি এত বিরাট হয় তাহলে গাছটা কত বড় ডালগুলো কত বড় শিকড়গুলো কত বড় আরে বাপরে বাপ জান্নাতই কত বড় এই জন্য আল্লাহ বলছে কল্পনা করে শেষ করতে পারব না রাসূল বলছি চিন্তা করে শেষ করতে পারবে না কেমনে জানেন আরেকটা হাদিস বলি আপনাকে আপনাকে সহিবহারি দুই হাজার নম্বর হাদিস আলোচনা কি আপনাদের উপকার হচ্ছে আলোচনা চলবে সহিবহারি দুই হাজার নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাকাবু লাকাব কাউসিন ফিল জান্নাহ জান্নাতে একটা কওস মানে ধনুক জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গা আও মাউদিউ কদামিন অথবা আপনার পা এতটুকু লম্বা বা এতটুকু লম্বা জান্নাতে এক পা পরিমাণ জায়গা একটা পা রাখলে যেই পরিমাণ জায়গা লাগে এই পরিমাণ জায়গা কেউ যদি জান্নাতে কিনতে চাই খাই মিনাদ দুনিয়া মাফিহা এই পৃথিবীতে যত ধন সম্পদ আছে বাড়ি গাড়ি আছে মেল ফ্যাক্টরি আছে স্বর্ণ আছে আছে কিছু বিক্রি করে দিলে জান্নাতে একটা পা রাখার জায়গা হবে না তো বুখারি

বিক্রি করে দিলে একটা পা রাখার জায়গা জান্নাতে কিনতে পারবেন না তার মানে জান্নাতের জায়গার দাম কত বেশি এই জান্নাত আমাদের দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদের সকলকে এমন জান্নাত দান করো আমিন যারা বাজার ঘাট করে অভ্যস্ত যারা সবসময় বাজারে থাকে মেয়ের বাড়িতে গেলে মন টেকে না ছেলের ছেলের শ্বশুর বাড়িতে গেলে মন টিকে না বেশিক্ষণ মসজিদে বসে থাকলে মন টিকে না খালি বাজারে যাইতে মন চাই জান্নাতে যাওয়ার পরে যদি ওই বাজার মুখে মানুষের বাজারে যাওয়ার ইচ্ছা হয় জান্নাতে বাজার আছে না নাই আছে সহি মুসলিম দুই হাজার আটশো তিরাশি নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন ইন্নাফিল জান্নাতিলা শাহারা ইন্নাফিল জান্নাতিলা সোকা জান্নাতে একটা বাজার আছে বাজার বাজার রয়েছে অনেক জান্নাতিরা প্রতি শুক্রবার সেই বাজারে যাবে ফাতাহুব্বরিহমাল উত্তর দিক থেকে বাতাস আসবে বাতাস এসে জান্নাতিরা যত সুন্দর আরো সুন্দর হয়ে যাবে ফায়ার যে ইলা আহলিহিম জান্নাতেরা পরিবারের কাছে আসবে পরিবার বলবে ওয়াল্লাহি লাকাদ ইসতাফতুম বাদানা হুসনান ওয়া জামালা ব্যাপারটা কি বাজার থেকে ফিরে আসার পরে আপনাকে অনেক সুন্দর লাগছে কিউট লাগছে চমৎকার লাগছে ব্যাপারটা কি আপনি এত সুন্দর হলেন কি করে তখন আপনারাও বলবেন ওয়াল্লাহি লাকাদ ইসতাফতুম বাদানা হুসনান ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইসতাফতুম বাদানা হুসনান ওয়া জামালা আরে তোমাদের কি কত তোমায় সুন্দর লাগছে বাজারে যাওয়ার আগে যেমন দেখলাম এখন থেকে আরো সুন্দর সুভান জান্নাতিদের সাথে আল্লাহ কথা বলবেন বলেন আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে আপনার প্রেমিকার সাথে কথা বলার জন্য কত আগ্রহ মন্ত্রী এমপির সাথে কথা বলার জন্য কত আগ্রহ আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে ডক্টর মুজাফফর বিন মুহসিনের সাথে কথা বলার জন্য কত আগ্রহ কত ভালোবাসা এই ভালোবাসা দিয়েছেন কে সকল সৃষ্টিকর্তা সব কিছুর মালিক মহান প্রভু যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই মহান প্রভুর সাথে আমরা কথা বলতে রাজি আছি না নাই আল্লাহ আকবর সহি মুসলিম একশো নম্বর হাদিস সোহাই প্রদি আল্লাহ বলেন রসুল সোহাই বলছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন হে জান্নাতিরা তুরি দোর সেই কম আরো কিছু কি তোমাদের চাওয়া আছে আরো কিছু চাও তখন আপনারা বলবেন আল্লাহ আর কি চাইব আলম তুবাই দু জোহানা আমাদেরকে সম্মানিত করেছেন আর কি চাইব আল্লাহ এবং বান্দা কথা বলতে থাকবে হঠাৎ করে পর্দা সরে যাবে আল্লাহকে আমরা দেখতে পাবো আল্লাহ সম্মানিত প্রান্তীয় তিনি মুসলিম ভাই বোনেরা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন একটা মেসেজ দিবেন আল্লাহ এই মেসেজটা একটু ভালো করে শুনেন সহিহ বুখারীর ৭১০০ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে হে জান্নাতীরা তখন আপনারা বলবেন লব্বাইকা রাব্বানা ওয়া সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আমরা আপনার ডাকে সারা দিচ্ছি বলেন আল্লাহ তখন আল্লাহ বলবেন হাল রাদি তোমরা কি রাজি আছো খুশি আছো সন্তুষ্ট আছো যেমন কি কুরআনুল কারীম পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 1 থেকে 10 সূরা আল আরাফে আল্লাহ কথা বলেছেন তখন আপনারা বলবেন ও মা লা 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 আল্লাহ খুশি না থাকার কি আছে রাজি না থাকার কি আছে ওকদ আতাইতানা মালাম তুতি আহাদাম মিন খালকি এমন নিয়ামত এমন নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামত পৃথিবীর কাউকে নাই রাজি না থাকার কি আসে আল্লাহ তখন বলবেন তোমরা কি চাও এর চেয়ে উত্তম কিছু তোমাদের কি দেই তখন আশ্চর্য হয়ে বলবে ও আইউ শাইয়িন আফদলু মিন দালেক আল্লাহ এর চেয়ে উত্তম আর কি আমল তো না বুঝে কল্পনা করে উঠতে পারছি না এর চেয়ে উত্তম তোমাদের আর কি আছে আল্লাহ তখন বলবেন শোনো ও হিল্লা আলাইকুম রিদ্বوانی আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আজকে আমি তোমাদের উপরে এমন খুশি হওয়া হলাম এমন সন্তুষ্ট আমি আল্লাহ হয়ে গেলাম ফালা আসখাতু আলাইকুম বাদাহু আমাদা আর কোনদিন আমি তোমাদের উপর রাগ করব না সম্মানিত প্রাম্প্রিয় দিনে মুসলিম ভাই বোনেরা জান্নাতের এই বিবরণ সম্পর্কে আরেকটি জরুরি হাদিস সহি বুখারি ছয় হাজার পাঁচশো আটষট্টি হাদিস একটু মনোযোগ সহকারে শোনেন আমার যুবক ভাইয়ারা যারা নেশাদার দ্রব্যের সাথে যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থেকে যারা মোবাইল ইউটিউবের সাথে সম্পৃক্ত থেকে যারা শাহরুখ খানের অনুসরণ করে নেই যারা নেইমার মেসির অনুসরণ করে শাহরুখ খানের অনুসরণ করে ইন্ডিয়া ভারত পাকিস্তান পৃথিবীর বিভিন্ন নায়ক নায়িকা খেলোয়াড়দের মডেলদের অনুসরণ করে নিজের পরকালকে হারাচ্ছেন বিশেষ করে যেই সমস্ত যুবক ভাইয়েরা দুনিয়ার পচা নারী যেই নারীর বগল দিয়ে গামের গন্ধ আসে যেই নারী পেশাব করে যেই নারী পায়খানা করে যেই নারীর নাক ময়রা বের হয় যেই নারী মাসে অসুস্থ থাকে এই নারীর জন্য যারা

ঠান্ডা লাগলে সর্দি লাগলে নাক দিয়ে ময়লা বের হয় ছোট বাচ্চাদের নাক দিয়ে ময়লা বের হলে বাচ্চা যেমন চট করে টান দিয়ে ময়লাটা তুলে নেয় মানে কিছুক্ষণ সময় থাকে এটাকে বলে উকি মারা অর্থাৎ জান্নাতের নারীরা যদি এই পৃথিবীর মধ্যে এক সেকেন্ডের জন্য উকি মারে আল্লাহর মনে বলেছেন লা আদাআত মা বাইনাহুমা আকাশ এবং জমিনের মাঝে সব অন্ধকার তাদের সৌন্দর্যতায় আলোকিত হয়ে যাবে ওয়ালামাতনা বাইনহুমার রিহা আকাশ এবং জমিন সম্পূর্ণ সুগন্ধিযুক্ত হয়ে যাবে ওয়ালা নসিফু আলা রাসিহা খাইরুম মিন দুনিযা ওয়া মা ফিহা যুবাক তুমি যেই যুমতির পিছনে তোমার জীবনকে বিক্রি বিক্রি করে দিয়েছ তোমার মুখে দাঁড়িয়ে নাই তোমার মধ্যে রাস্তাদের আদর্শ নেই তুমি সেই মেয়েকে পাওয়ার জন্য তোমার জীবনকে বরবাদ করে দিয়েছো সেই প্রকারে হারিস বলছে ওই মেয়ে কেন ওর চর জবস্তি কোন গোটা পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের ওই নারীর উড়নার সমান দাম হবে না সম্মানিত প্রাপ্রিয় দিনে মুসলিম ভাই বোনেরা জান্নাতের বিবরণ

পারা নাম্বার পঁচিশ পৃষ্ঠা নম্বর ষোলো লাইন নাম্বার নয় থেকে পনেরো সোরা 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 দুহান আয়াত নাম্বার তেতাল্লিশ থেকে পঞ্চাশ জাহান নাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন কারীম পারা নাম্বার পৃষ্ঠা নম্বর পনেরো লাইন নাম্বার এক থেকে তিন সোরা ওয়াকিয়া এবার একটু ডিটেইলস বর্ণনা দিচ্ছি জাহান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন পারা নাম্বার তিরিশ পৃষ্ঠা নম্বর এক লাইন নাম্বার তেরো সোরা নাবা জাহান নাম সম্পর্কে আল্লাহ বলেন তিরিশ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা এগারো নয় দশ নাম্বার লাইন সোরা এবার শুনেন জাহাজ নাম সম্পর্কে জরুরি কয়েকটা কথা আল্লাহ বলছেন অযিয়াওমাইদিম্বি জাহান্নাম সেদিন জাহাজ নামকে টেনে টেনে নিয়ে আসা হবে জাহাজ নামকে টেনে টেনে নিয়ে আসা হবে ইয়মাইদি এটা জাখারুল ইনসান সেদিন মানুষ জাহান নাম দেখে ভয় করবে আল্লাহকে স্মরণ করবে বেদাতিরা চিন্তা করবে কবর পুজারীরা চিন্তা করবে মাজার পুজারীরা চিন্তা করবে খান কারণ চিন্তা করবে মুসলিম নামাজ পড়ে নাই নামাজি কাফের মধ্যে যারা নামাজ পড়ে না ইচ্ছা করে ছেড়ে দেয় তারা কাফের যারা নামাজ পড়ে না ইচ্ছা করে ছেড়ে দেয় এরা মুশরিক যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী আমি বলি না আল্লাহ বলেন ১৬ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন নামাজ না পড়লে ফাসা আল্লা আপনাকে গাইয়াতে নিক্ষেপ করবেন সম্মানিত প্রিয় ভাইয়ারা আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই সয়ী মুসলিম দুই হাজার নম্বর হাদিস সোহি মুসলিম দুই হাজার নম্বর হাদিস আর সহী বুখারি সাত নম্বর হাদিস সোহিবুখারি ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস একটা হাদিস আপনাদেরকে বলে আমি আমাদের প্রধান বক্তার সময় নষ্ট করব না একমাত্র হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করছি

সত্তর হাজার লাগাম থাকবে শিকল থাকবে দরার জায়গা থাকবে প্রত্যেকটা লাগামের সাথে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে সত্তর হাজারকে সত্তর হাজার দিয়ে গুণ করলে প্রায় চার নব্বই কোটি ফেরেস্তা দাঁড়াই এরা আপনার মতো দুর্বল নয় যে ধাক্কা মারলে আপনি পড়ে যাবে এরা এমন শক্তিশালী অনেক শক্তিশালী উনত্রিশ নম্বর পর সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যে ওয়াহমিল আর সরব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামান আসমানিয়া মাত্র আটজন ফেরেস্তা পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি আর উঁচু করে ধরে রাখবে এরকম একজন দুজন নয় চার শত নব্বই কোটি ফেরেস্তা জাহান নামকে ধরে রাখবে তাহলে জাহান নাম কত কঠিন হবে জাহান নাম কত ভয়ানক হবে জাহান নাম কত জটিল হবে এটা ভাষায় বর্ণনা করে বোঝানোর কোন ডিকশনারি কোনো ভাষা কোনো পৃথিবীর ডিকশনারিতে পাবেন না সুতরাং পরিশেষে কথাই বলবো হে আমাদের মহান প্রভু আপনি আমাদের সালাফি আলেমদেরকে কবুল করুন আমিন যারা দিন রাত কোরআন এবং সুন্দর দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের জান মাল ইজ্জত সম্মান সবকিছু দিয়ে বারাকা দান করুন আমিন যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনলেন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে অল্প কিছু কথা বললাম আরো শের মালিক হে আমাদের মহান প্রভু আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে পৃথিবী থেকে কবুল করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া